আসসালামু আলাইকুম আরহামদুলিল্লাহ পিস টিভি বাংলার দূরেরও কাছের সকল শ্রেণীর দর্শক শ্রোতাকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আলোচ্য বিষয় জন্ম নিয়ন্ত্রণ ইসলামের দৃষ্টিভঙ্গিতে এই বিষয়টি কতটা সামঞ্জস্যপূর্ণ বা কতটা সাংঘর্ষিক এ পর্যায়ে আমরা অনেকগুলো পর্ব ধারাবাহিকভাবে আলোচনা করেছি এ পর্বে আমরা যে বিষয়টি জানতে চাইব আমাদের সম্মানিত আলোচকবৃন্দের কাছ থেকে তা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তার আগে পরিচয় করিয়ে দিই আজকের আলোচকবৃন্দকে আমার সাথে আছেন শেখ মোহাম্মদ শহীদুল্লাহ খান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। রয়েছেন সম্মানিত আলোচক শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি এবং রয়েছেন শেখ কাজী মোহাম্মদ ইব্রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া এবং উপস্থাপক হিসাবে রয়েছে আমি জাহাঙ্গীর আলমIslahi। আমরা আজকের পর্বে আলোচনা করব যে তানজিমুন নাসল জন্মবিরতিকরণ

তাহলে এই সন্তানেরও দুধ পানের সমস্যা হবে আর আরেকটা সন্তান যা আসবে তারও সমস্যা হবে শারীরিক সমস্যা হবে ইত্যাকার বিচারে যদি ডাক্তার পরামর্শ দেন যে আরেকটি শিশুর জন্মটা একটু বিলম্বিত হলে তার জন্য ভালো বর্তমান শিশুর জন্য ভালো মায়ের জন্য ভালো সার্বিক বিচারে ভালো এমন যদি কোনো পরিবেশ কোথাও তৈরি হয় ক্ষেত্রে কি হবে সে বিরতিকরণ করা যাবে কিনা ওলামায় কেরাম অবশ্যই pecados সারা বিশ্বের বড় বড় স্কলারগণ তারা অভিমত দিয়েছেন যে জন্ম বিরতিকরণ যেহেতু আল্লাহ নিজে বলেছেন ওয়াল ওয়ালিদাতু ইউরদা না আওলাদা হুন্না হাওলাইলে তামিলায় ইকামিলা মায়রাতাদের সন্তানকে দুধপান করাবেন পরিপূর্ণ দু বছর এটা আল্লাহ চান যে পরিপূর্ণ দু বছর একটা শিশু দুধপান করো এখন যদি এমন একটা সুযোগ তার থাকা উচিত এখন সেটা যদি বিঘ্নিত হয় এইসব

যেহেতু যে বাচ্চা উপস্থিত রয়েছে তার দুই বছর দুধ পান করার অধিকার রয়েছে হ্যাঁ অতএব এই যতটুকু তার অধিকার রয়েছে অতটুকু হয়তো বিরতির জন্য সুযোগটা নেওয়া যেতে নেওয়া যেতে পারে যেহেতু অথবা যদি মায়ের যদি এমন জটিল অসুস্থতার কথা চিকিৎসক পরামর্শ দেয় যে তার জন্য এই দুই বছরের চেয়ে আর হয়তো এক বছর বেশি বা দুই বছর আরেকটি বিষয় মনে রাখতে হবে বিরতিকরণের যে হয়তো কোনো কিছু পন্থা অবলম্বন করবে সেই পন্থাটা যেন নিজের জন্য ঝুঁকি বা না নিয়ে আসে ঝুঁকি যাতে না ঝুঁকি আসে ক্ষতিকারক যেন না হয় এমন পন্থাই তাকে অবলম্বন উপস্থাপন করলেন শেখ তো এ মর্মে আমি একটি বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করব খুব সম্মানিত আলোচক বৃন্দের দৃষ্টি সেটা হলো যে বর্তমান বিশ্বে একটা জরিপে দেখা যাচ্ছে যে যাদেরকে আমরা বলি প্রতিবন্ধী বা অটিস্টিক শিশু এটার জন্মহারটা কিন্তু সুদূর অতীতে যেমনটি ছিল আজকে এই সমস্ত পদ্ধতি বা এই জন্ম বৃত্তিকরণ বা নিয়ন্ত্রণ বা জন্ম নিরোধ কখনো কখনো এটা নিরোধের পর্যায়ে চলে যাচ্ছে যেটা ইসলাম একেবারে হারাম করেছে তো এরকম জন্মহারটা বেড়ে যাচ্ছে পরিলক্ষিত হচ্ছে এ মর্মে কিছু বলুন আসলে এই মহতারাম একটা বিষয় মনে রাখা দরকার যেটা আগে আমরা বলেছি যে আল্লাহ বিষয়টাকে একটা অন্য একটা সমস্যা আসলে বাস্তব আপনি যেটা কথা বলছেন যে এই সংখ্যা আজকে দিনের পর দিন বেড়ে চলেছে কাদের মাঝে যদি একটু খেয়াল নেন একটু জরিপ করে দেখা যায় তাহলে দেখা যায় যে যেই মায়ের সন্তান তুলনামূলক বেশি সে মায়ের কাছে কিন্তু প্রতিবন্ধী সন্তান তেমন নেই নে আর যেই মায়ের সন্তান হয়তো নেই হয়তো একটা অথবা দুটা সেখানে হয়তো আপনি বেশি পাবেন এই শ্রেণী বা এই সচল শ্রেণী আছে না গেছে এই সন্তান বানিয়া বা সন্তান জন্ম নিয়ন্ত্রণের বহুরকমের অনেক কিছু ব্যবহার করেছে এগুলির কারণে উপকরণ যেগুলি ব্যবহার করেছে ঔষধ বলেন বা ইনজেকশন বলেন বা আরো যার কিছু বলেন এগুলির একটা অপপ্রভাবে সেই সন্তান দেখা যায় যে হঠাৎ আমরা আবারও আসছি আপনার কাছে এই সম্ভাবনাকে শেখ উড়িয়ে দেওয়া যায় না না এটা তো উড়িয়ে দেওয়া যায় না এবং ব্রিটেনের একজন বিখ্যাত ডাক্তার বলেছেন যে বিশ্বব্যাপী আরেকটা যে সংকট এখন ব্যাপক হারে দেখা দিয়েছে মায়েদের ব্রেস্ট ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার অন্যতম কারণ কিন্তু জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর ব্যবহার অতিরিক্ত চললে তার একটা তার আপন গতিতে সেটা ঠিক থাকবে সেটা ঠিক থাকবে কারণ মায়ের স্তন থেকে সন্তান দুধ পান করে যখন তখন তার এই ব্রেস্ট ক্যান্সার বা ইত্যাদির সমস্যাগুলি দূর হয়ে যায় দূর হয়ে যায় কিন্তু যে মায়ের কোনো সন্তান নেই

সন্তান এসেছে হয়তো ফার্স্ট বেবি অথবা সেকেন্ড বেবি অনেক মাই কিন্তু তার রূপ রূপলাবণ্য এবং তার এই কমনীয়তাকে ধরে রাখার জন্য সন্তানকে দুধ পান থেকে নিরুৎসাহিত হয় এবং এই দুধ পান থেকে তাকে বঞ্চিত এটা কতটা অপরাধ এটা অত্যন্ত একটা গরিত কারণ কেন যেটা না দিলে মায়েরদের বেস্ট ক্যান্সার হবে এই কারণেই আল্লাহ এই কঠোর ভাবে পেশ করেছেন যদি চোখ কিছু বৈধতা দেখা যায় কিছুটা বৈধতা দেখা যায় বিরতির বা দেরিকরণের কিন্তু আসলে তার আগের অংশটুকু আমরা এখানে আর একটু স্পষ্ট করে বলে নিতে পারি যে দেখেন বিষয়টি কত কঠিন যেটা আমরা সময় বলছিলাম যে রাসুল সাল্লি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো সবচেয়ে বড় কোনটি তখন তিনি বললেন আল্লাহ করা তারপরে বড় তখন তিনি বললেন যে ভয় সন্তানকে এই কথাটাই আব্দুল মাসুদ রাজিয়া তালানহ বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে আল ওয়দ আল ভিন্নার যারা সন্তানকে নিচ্ছে না ধ্বংস করছে এবং যে বাচ্চাকে ধ্বংস করা হচ্ছে উভয়ই জাহান নামে যাবে এত কঠোর বিবরণ কেন এই জন্য আল্লাহ তালা বলছেন যারা এইভাবে বাচ্চাকে ধ্বংস করছে সে বাচ্চাকে বিচার মাঠে জিজ্ঞাসা করা হবে কোন অপরাধে তোমাকে হত্যা করা হয়েছে এবং এইভাবে আপনার শুক্র নষ্ট করা কেউ আল্লাহ রসুল বলেছেন আল ওয়াইদুল খাফি এটা হচ্ছে গোপন হত্যা গোপন বাচ্চাকে নষ্ট করা গোপন হত্যা সাথে সাথে অবাক আল্লাহ রসো বাক্যটি একজন সাহাবি আল্লাহ রসোলের কাছে এসে জিজ্ঞাসা করছেন আল্লাহ আমার মা আমার মা আমার একটা বোনকে জাহেলিয়াতের যুগে এইভাবে জীবিত মেরে ফেলেছিল তো ওই বোন কি আমার মায়ের জন্য কোনো কাজে আসবে তখন আল্লাহ রসুল উত্তরে বললেন আল ওয়াদাত যারা বাচ্চা নষ্ট করছে এবং যে বাচ্চাকে নষ্ট করা হচ্ছে তারা উভয়ই জাহান নামি আমরা বুঝতে পারি এই কাজটা নিহায় যদি তার কিছুটা বৈধতা লক্ষ্য করা যায় বিরতির বা কিছুদিন সময় অপেক্ষা করা ওই হাদিসের ভিত্তিতে বৈধতা বলতে এখানে খেয়াল রাখতে হবে বৈধতা মানে কখনো জন্ম নিষিদ্ধ করন টোটাল হারাম এটা টোটালই বিভিন্ন সামাজিক ঔষধপত্র ইত্যাদি এগুলো ব্যবহার করার কারণে দেখা যায় যে স্বাভাবিক জন্ম হচ্ছে না

কখনো সীমা লঙ্ঘন করে এই বিষয়ে ইসলাম যেটুকু সুযোগ রেখেছে বা বৈধতার যে সীমিত একটা আওতা নিরূপন করেছে সেটা কোশিন কালো খাসিয়াতে হতে পারবে না সন্তানকে দারিদ্রতার ভয়ে আমি হত্যা করছি বা বিরতিকরণ করছি বা একটু লিঙ্গারি কোনটাই এই উদ্দেশ্যে চলবে না আরেকটা এখানে কথা থেকে যায় সেটা হচ্ছে যে কোশ্চিন কালেও এটাকে নিরোধ পর্যায়ে একেবারে যেটা ওই নিরূপায় না হলে পরিভাষায় যেটাকে পুরুষের বেলায় বলা হয় ভ্যাসেক্টমি আর মেয়েদের বেলায় বলা হয় থাকে লাইগেশন

আমরা বিরতির পরে আবারও আপনাদের কাছে ফিরে আসলাম এক রাস শুভেচ্ছা এবং আন্তরিক ছালাম নিয়ে আমরা যে পর্বে আলোচনায় ছিলাম জন্ম নিয়ন্ত্রণের আমরা দেখতে চেয়েছিলাম আমাদের সম্মানিত আলোচকবৃন্দের পক্ষ থেকে যে ইসলাম এ ব্যাপারে অনুমতির ক্ষেত্র কতটুকু দিয়েছে সে পর্যায়ে আমরা কিয়াদংশ আলোচনা শুনেছি আমরা আবারও বিস্তারিত শুনবো ইনশাআল্লাহ আল্লাহ শেখ কাজী মোহাম্মদ ইব্রাহিম জি আমি বলতেছিলাম যে যদি কোন মা এমন হন যে একবার দুবার সন্তান সিজারের মাধ্যমে হওয়ার কারণে তিনি নিরুপায় হয়ে গেছেন একটু আলোচনা হয়েছে ডাক্তার বলেছেন যে আর আপনি সন্তান নিতে পারবেন না নিলে আপনার মৃত্যু ঝুঁকি চলে আসবে শুধু এই ধরনের পরিবেশেই পরিস্থিতিতেই একজন মা তিনি জন্ম নিরোধ করতে পারেন যেহেতু আল্লাহ বলেছেন ওলা তুলকুবে এই দিকা

যে ইসলাম এখানে অনুমোদন দিয়েছে তার প্রমাণ হচ্ছে রাসূল এর আলেহিসাল্লামের জামানাতে আজল পদ্ধতি গ্রহণ করেছিলেন জি আসলে কিছু হাদিসের প্রতি লক্ষ্য করলে বোঝা যায় যে সাহাবিগণ কিছু সাময়িকভাবে শুক্রকিট বাইরে ফেলার বা বাচ্চা তাৎক্ষণিক না নেওয়ার একটা পরিকল্পনা বা একটা পদক্ষেপ তাদের ছিল অবশ্যই তা বাচ্চা নষ্ট করা নয় এবং বাচ্চা নিবনা না এটাও নয় জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন আমরা আজল করতাম বাইরে শুকর কিট নিক্ষেপ করতাম ওই সময়তে কোরআন অবতীর্ণ হচ্ছিল অফিরয়াতিন বালাগা দালেকা আন নবী আল্লাহ ওলামিয়ানা হানা যে এই সংবাদ আল্লাহর রাসূলের কাছে পৌঁছিলো এর পরেও তিনি আমাদেরকে নিষেধ করেননি হাদিস বুখারী মুসলিমের এ রকম একটা বিষয় আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা পেশ করলাম যে আমরা একটা মুরাইসির যুদ্ধে ছিলাম আমরা দূরে ছিলাম সেখানে দীর্ঘদিন ছিলাম তো আমাদের হাতে কিছু দাস-দাসী ছিল আমরা তাদের সাথে দাসী ছিলাম তাদের সাথে আমরা মিলামশার একটা সুপার স্পেস করলাম আল্লাহর রসুলের কাছে এবং ওই সময়তে তাদের বাচ্চা হোক এটা আমরা চাইছিলাম না

এতটুক যদি বলা যায় যে বাচ্চা হতো বা দু বছর তিন বছর দেরিতে নিবে এরকম একটা পদক্ষেপের জন্য এটাও নয় কেননা এই বিষয়টি ওরকম ওখানেও দেখা যায় যে রসুল সাল্লি সাল্লাম বললেন যে এদা আর

সন্তান ধারণে অক্ষম হয়ে যান এবং তিনি সন্তান ধারণ করলে মৃত্যুর ঝুঁকি তার জীবনে চলে আসবে শুধু এই অবস্থা করতে পারেন ক্ষমা চাওয়া যে আল্লাহ আমাকে মাফ করে দেন আমি কারণে আমার এই অবস্থা হয়েছে এটা একটা আর আমরা চতুর্থ যেটা এখানে আমাদের দীর্ঘ আলোচনা থেকে এসছে জন্মবিরতিকরণ যেটা অর্থাৎ যদি এক দু বছর বিলম্বিত করতে হয় এখানেও খেয়াল রাখতে হবে আল্লাহ তালা নিজেই কিন্তু জন্মবিরতি রেখেছেন তার সৃষ্টিগত প্রক্রিয়ায় কিন্তু জন্মবিরতি তিনি করেন কিন্তু দুই একজন মায়ের ক্ষেত্রে যদি এমনটা হয় যে স্বাভাবিক প্রক্রিয়াটা ব্যতিক্রম হচ্ছে তিনি আরেকটা শিশু এখন নিতে গেলে তার জীবন বর্তমান শিশুর জীবন অনাগত শিশুর জীবন ক্ষতিগ্রস্ত হবে তখন ডাক্তারের পরামর্শ নিয়ে তিনি এক দু বছর বিলম্বিত করতে

এবং বহির্বিশ্বের নোংরা পরিকল্পনার দিকে লক্ষ্য করে কখনো এই ভুল পদক্ষেপ গ্রহণ করবেন না কেন এটা অন্যায় পদক্ষেপ আর আমাদের ওই কথাটুকু ওইভাবেই মনে রাখবেন যে যেটুকু আমরা বিরোধী হিসাবে পথ অবলম্বন করতে চাচ্ছি বা যেটুকু আমরা বলতে চাইলাম সেটুকু অবশ্যই শারীরিক সমস্যা অবশ্যই বাচ্চাকে দুধ পান করানো একটা সুযোগ সেটা কোনো সাধারণ নিয়ম নয় সেটা অবশ্যই কোনো সাধারণ নিয়ম নয়

জি এই বৈধতা নিয়ে বা মানুষকে উৎসাহ করার জন্য বা মানুষকে আরো জড়িয়ে দেওয়ার জন্য তাদের অত্যন্ত সতর্ক উচিত কারণ বিষয়টি এমন নয় একজন মানুষ কাউকে যদি হারাম কাজে লিপ্ত করায় তাহলে যিনি হারাম কাজে লিপ্ত হলেন এতে যতটুকু তিনি গুণাগার হবেন তার চেয়ে অনেক ভাবে গুণাগার হবেন তিনি যিনি হারাম কাজে লিপ্ত করাচ্ছেন কোটি সন্তান হত্যা অপরাধী হবেন সব অবশ্যই সেই ক্ষেত্রে তাদের সতর্ক হওয়া উচিত এবং সেটা প্রশাসন করা উচিত সেটা প্রশাসন হোক বা কোন আলেম হোক বা কোন ব্যক্তি হোক কোন সংস্থা হোক মুরুব্বি হোক বা কোন সংস্থা হোক সেটা যেই হোক না কেন তাকে অবশ্যই আল্লাহকে ভয় করে এই সমস্ত অন্যায় ও অপকর্ম ও ইসলাম বিরোধী কর্মকাণ্ড নিজেকে বর্জন করা উচিত মানুষকে এগুলি থেকে বিরত রাখা সুখী পরিবার গড়াবার জন্য তাহলে আমরা এখানে বুঝতে পারি যে আসলে এই ভয়াবহ পদক্ষেপ বা এই ইসলামের সম্পূর্ণ হারাম বিষয়টির প্রতি মানুষ যে হারে আজকে আগ্রহান্বিত হচ্ছে এর থেকে বাঁচার উপায় আমার মনে হয় একমাত্র আল্লাহ আল্লাহর প্রতি আল্লাহ এবং আল্লাহর ভয় আল্লাহ শুধু দর্শক শ্রোতা তাহলে আপনারা দীর্ঘ সময় আমাদের পর্ব আলোচনা জন্ম নিয়ন্ত্রণের উপরে শুনলেন ইসলাম অননুমোদিত গরিহিত অপরাধ চক্র থেকে الله سبحانه وتعالى أمدر برهي توفيق دان آمين. آمين آمين ثم آمين أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته